আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। টিডিএস মিটার ক্যালিব্রেশন, প্রত্যেকটি মেজারিং ইনস্ট্রুমেন্টের জন্য ক্যালিব্রেশন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আজকে আমরা টিডিএস মিটারের ক্যালিব্রেশন সম্পর্কে তিনটি পয়েন্টে সব কিছু জেনে নেব। আজকে আমাদের যে সকল পয়েন্টগুলো থাকছে তা হচ্ছে, টিডিএস মিটার ক্যালিব্রেশন কি, টিডিএস মিটার আমরা কেন ক্যালিব্রেশন করবো, এটার ইম্পর্টেন্সটা কি, এবং ফাইনালি আমরা প্র্যাকটিক্যালি টিডিএস মিটার ক্যালিব্রেশন করে দেখব যে কীভাবে টিডিএস মিটার ক্যালিব্রেশন করতে হয়। প্রথমে আমরা জেনে নেব টিডিএস মিটার ক্যালিব্রেশন কি। টিডিএস মিটার হচ্ছে একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা সাধারণত কোনো লিকুইড প্রোডাক্টের টিডিএস চেক করে থাকি। টিডিএস মিন্স হচ্ছে টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ এরকম একটি ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা কোনো প্রোডাক্টের টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ ওই লিকুইডে কতটুকু সলিড ডিজলভ অবস্থায় রয়েছে সেই জিনিসটা চেক করি, সেই মিটার বা ইনস্ট্রুমেন্টটি হচ্ছে টিডিএস মিটার। টিডিএস মিটার ক্যালিব্রেশনটা কি? ক্যালিব্রেশন হচ্ছে সাধারণত ওই মিটারটার সঠিকতা নির্ণয় করা, অর্থাৎ আমার টিডিএস মিটারটা ঠিকভাবে রিডিং দিচ্ছে কি না। দ্যাট মিন্স হচ্ছে আমি যেই প্রোডাক্টের টিডিএস দেখতে চাচ্ছি সেই প্রোডাক্টের যত টিডিএস আছে তা অ্যাকুরেটলি আমার মিটার শো করতেছে কি না সেটা ভ্যালিডেশন করা বা সেটা চেক করা ক্যালিব্রেশন একটি প্রসেস। অর্থাৎ আমরা এরকম একটি প্রসেস অবলম্বন করে এই মিটারটাকে তার পারফরমেন্স ইভ্যালুয়েশন করব যে সে আসলে সঠিক মান দিচ্ছে কি না। তো আমরা এটি বিভিন্ন স্ট্যান্ডার্ড সলিউশন দিয়ে করতে পারি এবং পাশাপাশি আমরা বেসিক চেকিংয়ের জন্য যদি আমাদের কাছে ডিআয়োনাইজড ওয়াটার অথবা ডিস্টিল ওয়াটার থাকে সেটা দিয়েও আমরা করতে পারি। কিন্তু সবচেয়ে অথেন্টিক স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড যে টিডিএস সলিউশন থাকে সেটি দিয়ে টিডিএস মিটারকে ক্যালিব্রেশন করা। টিডিএস মিটার ক্যালিব্রেশন করার গুরুত্বটা কী? নট অনলি টিডিএস মিটার বাট অলসো যে কোনো ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। টিডিএস মিটার যদি ক্যালিব্রেশন করা না থাকে, একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাই এখানে, ধরুন আমাদের ওয়াটার, যে ড্রিঙ্কিং ওয়াটার আমরা প্রডিউস করি, সেই ড্রিঙ্কিং ওয়াটারের টিডিএস থাকবে হচ্ছে ম্যাক্সিমাম 500 ppm, অর্থাৎ 500 mg/L টোটাল ডিজলভ সলিড থাকবে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারে। তো এই ড্রিঙ্কিং ওয়াটারের টিডিএস যখন আমরা চেক করি প্রোডাকশন দেওয়ার সময়, আমার টিডিএস মিটার দিয়ে যদি আমি চেক করে বিলো 500 TDS পাই, তাহলে আমি বুঝে নিব যে আমার প্রোডাক্টটি ঠিক আছে এবং প্রোডাক্টটি ওকে অবস্থায় প্রোডাকশন হচ্ছে। এখন কথা হচ্ছে, যদি আমি আর টিডিএস মিটারটা ক্যালিব্রেশন করা না থাকে এবং এটি যদি রং রিডিং দেয়, তাহলে যেই জিনিসটা হবে সেটি হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা ভায়োলেশন হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমার টিডিএস মিটার যদি শো করে 400 TDS রয়েছে বাট অ্যাকচুয়ালি সে যদি 200 ppm কম শো করে, তাহলে কিন্তু আলটিমেটলি আমার প্রোডাক্টের টিডিএস হয়ে যায় 600 ppm। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হয়, এই টিডিএস মিটারকে ক্যালিব্রেশন করে নিতে হয়। সো আমরা চেষ্টা করব যে আমাদের সব ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশনগুলো জানার জন্য এবং এই জিনিসগুলো আমাদের ল্যাবরেটরিতে কন্টিনিউয়াসলি পারফর্ম করার জন্য। এখন আমরা প্র্যাকটিক্যালি জেনে নেব যে টিডিএস মিটার আমরা কীভাবে ক্যালিব্রেশন করতে পারি। তার আগে দুটি নোট শেয়ার করছি। বেসিক্যালি টিডিএস মিটার ক্যালিব্রেশন করার জন্য আমাদের কিছু স্ট্যান্ডার্ড টিডিএস সলিউশন থাকে, অর্থাৎ ধরুন আমার কাছে 1000 ppm এর কোনো একটি সলিউশন রয়েছে। তো আমি এই 1000 ppm এর স্ট্যান্ডার্ড সলিউশনে যদি আমার টিডিএস মিটারকে রিডিং দেওয়ার জন্য এটাতে ডুবাই বা এটাতে যদি আমি চেক করি, তাহলে যেই জিনিসটা হবে যে আমার টিডিএস মিটার 1000 ppmই শো করবে, যেহেতু আমার স্ট্যান্ডার্ড সলিউশন ছিল 1000 ppm এর। এখন যদি আমার টিডিএস মিটার এর চেয়ে কম বা বেশি শো করে, তাহলে বুঝতে হবে যে আমার টিডিএস মিটার ভুল রিডিং দিচ্ছে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করি, টিডিএস মিটারে একটি স্ক্রু থাকে, ক্যালিব্রেশন স্ক্রু, সেটা দিয়ে আমরা এটাকে কারেকশন করে নিই। এটা আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখব। পাশাপাশি যদি ইনিশিয়ালি আপনাদের টিডিএস সলিউশন স্ট্যান্ডার্ড সলিউশন না থাকে, সেক্ষেত্রে বেসিক পারফরমেন্সটা আপনারা চেক করে নিতে পারেন। যদি আপনাদের কাছে কোনো স্ট্যান্ডার্ড ডিস্টিল ওয়াটার থাকে, অর্থাৎ আমরা মাইক্রোবায়োলজিতে যে ধরনের ডিস্টিল ওয়াটার ইউজ করি বা আদার্স কোনো প্রসেসে কোনো রিয়েজেন্ট প্রিপারেশনের জন্য যে ডিস্টিল ওয়াটার আমরা করে ইউজ করি, সেই ডিস্টিল ওয়াটারে বেসিক্যালি হচ্ছে টিডিএস থাকে না, টোটাল ডিজলভ সলিড থাকে না, যেহেতু এটাকে আমরা হিট প্রডিউস করে ভেপারাইজ করে কন্ডেন্স করে দেন ওয়াটার করি, সলিডগুলো সেপারেশন হয়।
তো সেক্ষেত্রে কিন্তু আমার টিডিএস জিরো শো করে, যদি পিওর ডিস্টিল ওয়াটার থাকে জিরো শো করতে পারে। তো আপনার টিডিএস মিটারটা যদি ডিস্টিল ওয়াটারে দিয়ে দেখেন যে অ্যারাউন্ড জিরো রয়েছে, তাহলে বুঝতে হবে যে এটা মোটামুটি ঠিক আছে। বাট অথেন্টিক ওয়েটা হচ্ছে স্ট্যান্ডার্ড টিডিএস সলিউশন দিয়ে টিডিএস মিটারকে ক্যালিব্রেশন করা, সেটা যে কোনো ধরনের স্ট্যান্ডার্ড সলিউশন হতে পারে। বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড সলিউশন পাওয়া যায়, সেগুলো কালেক্ট করে আপনারা টিডিএস মিটারকে ক্যালিব্রেশন করে নিতে পারেন। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি টিডিএস মিটার ক্যালিব্রেশনে চলে যাই এবং দেখি যে কীভাবে টিডিএস মিটার প্র্যাকটিক্যালি ক্যালিব্রেশন করতে হয়। টিডিএস মিটার ক্যালিব্রেশন করার জন্য আমরা এখানে 1382 ppm এর একটি টিডিএস সলিউশন নিয়েছি। এটি একটি স্ট্যান্ডার্ড সলিউশন। এই সলিউশনের এগেনেস্টে আমরা আজকে আমাদের টিডিএস মিটারটিকে ক্যালিব্রেশন করে দেখব যে এই 1382 ppm এ আমাদের টিডিএস মিটার 1382 টিডিএস শো করে কি না। যদি কোনো ডেভিয়েশন থাকে তাহলে এটাকে আমরা একটি স্ক্রুড্রাইভার দিয়ে ক্যালিব্রেশন করে নিব এবং সেই প্রসেসটি আমরা এখন দেখব। প্রথমেই আমি একটি পরিষ্কার বিকার নিয়ে নিচ্ছি, এটা ড্রাই এবং ক্লিন হতে হবে। এবং এই বিকারে 1382 ppm এর যে স্ট্যান্ডার্ড টিডিএস সলিউশনটি ছিল আমি সেই সলিউশনটি দিয়ে দিচ্ছি। আমার সলিউশনটি ডালা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার টিডিএস মিটারের পাওয়ারটি অন করে নিচ্ছি এবং অন করার পর আমি টিডিএস মিটারটিকে আমার স্ট্যান্ডার্ড সলিউশনে ডুবিয়ে দিয়ে দেখছি যে 1393 টিডিএস শো করছে, অর্থাৎ এখানে কিছু ডেভিয়েশন শো করছে। আমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে ঘুরিয়ে অ্যাডজেক্ট 1382 টিডিএসে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন যে 1382 টিডিএস আমি কারেকশন করে নিয়েছি এবং আমরা এটা থেকে যে জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের স্ট্যান্ডার্ড টিডিএস সলিউশন 1382 ppm ছিল এবং আমাদের টিডিএস মিটারটিকে আমরা 1382 ppm করে নিয়েছি। তো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে টিডিএস মিটারের ক্যালিব্রেশন প্রসেস। আশা করি আজকের লেসনসটি থেকে আপনারা টিডিএস মিটার ক্যালিব্রেশন সম্পর্কে একটি বিস্তারিত আইডিয়া লাভ করতে পেরেছেন। তো একই প্রসেসে আমরা চেষ্টা করব যে আদার্স যে মেজারিং ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলোর ক্যালিব্রেশন প্রসেসগুলো এভাবে তুলে ধরার জন্য, এবং পাশাপাশি আপনারা বিভিন্ন অ্যানালাইসিস প্রসেসগুলো কিন্তু আমাদের চ্যানেলের অ্যানালাইটিক্যাল টেস্ট প্রসিডিউরে ফলো করতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের স্ট্যান্ডার্ড সম্পর্কিত ইস্যুগুলো বিডিএস স্ট্যান্ডার্ডে আপনারা ফলো করতে পারেন। ফুড সেফটি নিয়ে কিছু টুলস রয়েছে সেগুলো আপনারা ফলো করতে পারেন। তো এখানে কিছু কিছু বেসিক ইনফরমেশান আমি শেয়ার করার চেষ্টা করছি, যেটা থেকে আপনারা ফুড ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ইনফরমেশানগুলো খুব সহজে সংক্ষিপ্তভাবে পেতে পারেন এবং এই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন। নেক্সট কোনো এপিসোডে কোনো টপিকস নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।